Good noon, everyone. How are you, everybody? How are you? Yes, sir, I am fine. And you? Okay. Alhamdulillah. And again, I want to say, Alhamdulillah. Thank Almighty Allah. I'm still alive. I'm still fine. I'm still okay. This is absolutely, I have to be thankful to Almighty Allah. And you have to say Alhamdulillah silently, because Alhamdulillah is a word to be grateful to Almighty. Tamra jodi banglay boli je shukriya kora chhara amader kono mane way nai ei pandemic situation e amra barite boshe ei je online e class korte parchi ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক জীবনযাপন করছি, হাসপাতালে ভর্তি হয় নাই, করোনা আক্রান্ত হয় নাই, আমার আত্মীয় স্বজন ভালো আছে, জানি না কারণ আত্মীয় স্বজন কোনো সমস্যা হচ্ছে কিনা, তবে ভালো আছি, এটা আমাদেরকে অবশ্যই শুক্রিয়া জ্ঞাপন করাই লাগবে। বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাব। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, ইউনিট 11 লেসন 2। খুবই সমসাময়িক একটা বিষয়। আমি এই বিষয়টাতে মোটামুটি এই অধ্যায়টা একটু বড়, মানে এই প্যাসেজটা একটু বড়, ইউনিট 11 লেসন 2টা, এখানে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স পার্ট 2। তো আমরা এই রিনিউয়েবল এনার্জির এখানে আমরা হচ্ছে তোমার এই পুরো প্যাসেজটা দুই দিন আলোচনা করব। আজকে অর্ধেক আলোচনা করব, নেক্সট দিন আরো অর্ধেক আলোচনা করব। তো আমরা এখানে চারটা মানে টপিক অর্থাৎ চারটা বিষয় বা চারটা বলতে পারি মানে পদক্ষেপ নিয়ে আলোচনা করব। তো পদক্ষেপের মধ্যে আজকে আমরা চেষ্টা করব দুটা পদক্ষেপ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে এনার্জি ক্রাইসিস। স্যার, আমাদের কি খাতা দেখা শুরু হয়েছে? খাতা দেখা মানে সবাই এখন লকডাউনের জন্য অনেকে খাতা যেতে পারছে না। আমি কি বুঝতে পারলাম না, কিসের খাতা? এসএসসি যারা পরীক্ষার্থী যারা, তাদের একটা মডেল টেস্ট হয়েছিল, সেই মডেল টেস্টের খাতা মা উল্লেখ করছে। আচ্ছা, এনার্জি ক্রাইসিস এবং আর একটা হচ্ছে যে কজ অফ ক্রাইসিস, কজেস অফ। আমরা আজকে এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি রোয়েনার সাথে একটু কথা বলি। রোয়েনা, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, মনে হয় শুনতে পাচ্ছেন। মায়া, শুনতে পাচ্ছ না ক্লিয়ারলি? জি স্যার, শোনা যায়। ওকে, শোনা যায় ক্লিয়ারলি যেহেতু, আর প্রবলেম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ওয়াসিফ আসলো। তো আমরা যদি এই পুরো বিশ্বটাকে দুইটা ভাগে ভাগ করি, ধরো এটা আমার একটা ওয়ার্ল্ড, এটা আমরা যদি দুই ভাগে ভাগ করতে যাই, তাহলে আমরা কি পাবো? দুটা জিনিস পাবো, বলতে পারবা জিনিস দুটা কি কি? লগ্ন বলো। এই পৃথিবীকে আমি ভাগ করলাম, ভাগ করে আমি দুটা জিনিস পাবো। অবশ্যই এটা এই প্যাসের সাথে একটা মিল থাকতে হবে ভাগটা, বলো। অনেকগুলো ভাগ হয়, তোমাদের ধারণা কি বলো তো? দুটা যদি ভাগ করি তাহলে কি পাবো আমরা? আনসার মাই কোশ্চেন স্যার। আমি চেষ্টা করব স্যার। হ্যাঁ রোহিত বলো। নবায়নযোগ্য শক্তি আর অনবায়নযোগ্য শক্তি। ওকে, আমি এটা পরে আলোচনা করতাম, বাট তারও আগে এই যে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি কথা আমি আসব, বাট তার একটু আগে যদি আমি এই পৃথিবীকে ভাগ করতে যাই, তাহলে উই হ্যাভ ডিভাইডেড টু পার্টস।
একটা হচ্ছে রিচ, একটা হচ্ছে পুর। এটা আমরা পাবো, এটা এটা কমন একটা অ্যাসপেক্ট যে আমরা ধনী এবং দরিদ্রের মধ্যে একটা মানে রেখা পাবো এই পৃথিবীর মধ্যে। ধনী দেশগুলোকে আমরা বলছি ওই সমস্ত দেশ যারা কিনা ডেভেলপ কান্ট্রি, আর দরিদ্র দেশ বলতে আমরা বলছি ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, ভুটান, দক্ষিণ আফ্রিকার কিছু দেশ, এরকম যে দেশগুলো রয়েছে। ডেভেলপ কান্ট্রি বলতে আমরা ইউরোপের কান্ট্রিগুলোকে বলতেছি, মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ অনেক ডেভেলপ হয়ে গেছে, এদেরকে আমরা বলতেছি। তাহলে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধনীর দেশ, একটা দরিদ্র দেশ। এখন এই ধনী দেশ এবং দরিদ্র দেশগুলো কেন নিয়ে আসলাম, কারণটা হচ্ছে গত বা এই সামনে যে শতকগুলো রয়েছে, অলরেডি আমাকে রোহিত বলেছে রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এনার্জি, আমরা এখন যে শক্তিগুলো ব্যবহার করছি এই শক্তিগুলোর ম্যাক্সিমাম এনার্জি ইজ ইট রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল বলতো? রিনিউয়েবল স্যার, রিনিউয়েবল এনার্জি, অ্যাবসলিউটলি কারেক্ট, সবগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি, না নন রিনিউয়েবল এনার্জি আমরা ব্যবহার করছি। রিনিউয়েবল এনার্জি কোনগুলো আর নন রিনিউয়েবল এনার্জি কোনগুলো আমাকে জানতে হবে আগে। নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য জ্বালানির মধ্যে পার্থক্য আছে। রিনিউয়েবল এনার্জি বলতে আমরা কি বুঝি আর নন রিনিউয়েবল এনার্জি বলতে আমরা কি বুঝি? মাহিদ খান, ডু ইউ নো অ্যাবাউট দ্যাট? Renewable and non-renewable. Yes, sir. Of course. Bolo. Yes, sir. I know this. You have to say. Sir. Yes, sir. Renewable energy. বলতে স্যার বলতে সেখানে স্যার মানে যে সকল শক্তিগুলো আরো একবার মানে স্যার সেটাকে পুনরায় আবার স্যার বিভিন্ন ভাবে প্রসেস করে সেটাকে আবার ইউজ করা যায়। আচ্ছা, যেটা নন রিনিউয়েবল মানে স্যার যেগুলো স্যার পুনরায় প্রসেস মানে ভালোভাবে প্রক্রিয়াজাত করে মানে স্যার আরেকবার ইউজ করা যায় না? নবায়নযোগ্য সেটা হলো কখনো ফুরায় না, আর অনবায়নযোগ্য হলো সেটা ফুরিয়ে যায় খুব তাড়াতাড়ি। খুব সুন্দর একটা। এবার আমি লগ্ন কে বলবো, কয়েকটা উদাহরণ দাও, দুইটা এনার্জি কার একটা উদাহরণ দাও তার নবায়ন যোগ্য যেটা, যেমন হচ্ছে সোলার বলতে পারো, সোলার প্যানেল, তারপরে হচ্ছে সৌরশক্তিতে সোলার প্যানেল স্যার, আর নবায়ন অনবায়ন যোগ্য যেটা আমি যেটা কিছু বলি, অনবায়ন যোগ্য সময় না সৌরশক্তি মানে সূর্যের আলো না, সূর্যের আলো তো কখনো শেষ হবে না, সূর্যের আলোকে কাজে লাগানো হতে পারে, কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, দিস আর দা রিনিউয়েবল এনার্জি। মায়া মনে হয় কিছু বলতে চাচ্ছে, মায়া বলো। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে ওগুলো ছাড়া অনেকগুলো আছে, যেমন সমুদ্র তরঙ্গ, তারপর হলো সমুদ্র তাপ, জোয়ার ভাটা, আবর্জনা মানে হাইড্রোজেন ফুয়েল সেল, তারপর হলো অর্থাৎ যে শক্তিগুলো প্রকৃতি দ্বারা ন্যাচারাল ওয়েতে যেগুলো চলাচল করে মানুষ, সেগুলোকে মানুষের নিয়ন্ত্রণ থাকে না তার উপরে, কিন্তু যদি মানুষ চেষ্টা করে সেগুলোকে কাজে লাগাতে পারে, কিন্তু এগুলো আবার লিমিটলেস মানে আনলিমিটেড। এগুলো সূর্যের আলো যদি কথা বলি আমি, সূর্যের আলো আনলিমিটেড, আনলিমিটেড তোমার মনে করো জোয়ার ভাটার কথা যদি বলা যায় আনলিমিটেড, যদি যদি সমুদ্রের ঢেউ কথা বলো আনলিমিটেড, সমুদ্রের জল তরঙ্গের কথা বলো আনলিমিটেড, কিন্তু কয়লা মনে করো প্রাকৃতিক গ্যাস তেল এগুলো কিন্তু অনবায়নযোগ্য জ্বালানি বা অনবায়নযোগ্য বা নন রিনিউয়েবল এনার্জি, যেগুলোর এক সময় শেষ রয়েছে। আচ্ছা, এবার আমি একটু রোয়েনার কাছে চলে যাই। রোয়েনা কেন চুপ করে আছে? রোয়েনা কিছু বলছেন? রোয়েনা কিছু বলো, এই যে নন রিনিউয়েবল এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি সম্পর্কে তুমি একটু বলো যে কেন এই এনার্জি গুলো শেষ হয়ে যাবে আর কেন এই এনার্জি গুলো শেষ হবে না। রোয়েনা
স্যার নবায়ন যোগ্য এনার্জি শেষ হবে না, কেননা ওগুলা প্রকৃতি থেকে প্রাপ্ত। অ্যাবসলিউটলি। আর অনবায়ন যোগ্য গুলো কৃত্রিম ভাবে মানুষের দ্বারা তৈরি হচ্ছে, এজন্য ওগুলো শেষ। অ্যাবসলিউটলি। তোমাদের আমি একটা বাস্তব উদাহরণ দিই। ঢাকা শহরে ম্যাক্সিমাম দেখবার, ম্যাক্সিমাম না, আমি মনে করি যে 90% বা 95% হতে পারে, ঢাকা শহরে 95% মানুষের টিউবওয়েল অকেজো হয়ে গেছে। ইভেন শুধু ঢাকা শহর না, আমাদের যে নওগাঁ বা রাজশাহীর বরেন্দ্র অঞ্চলগুলোতে যে টিউবওয়েল এর প্রচলন ছিল, সেই টিউবওয়েল গুলো পানি পাওয়া যায় না। কারণটা কি? পানির যে লেয়ার বা নিচে ভূগর্ভস্থলে যে পানির যে অ্যাভেলেবিলিটিটা, সেটা অনেকটাই ল্যাকিংস হয়ে গেছে, অভাব হয়ে গেছে। পানির পর্যাপ্ত পরিমাণ যে পানি সেটা কিন্তু নাই। তাহলে আমরা বলতেছি যে পানি একটা নন রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। যে ভূগর্ভস্থলে যে পানিগুলো রয়েছে, এক সময় দেখো পানিগুলো কিন্তু নিচে নেমে যাচ্ছে। এই সেন্সে আমরা বলছি পানি তো অনেক, আমাদের তিন ভাগ, চার ভাগে তিন ভাগে পানি, কিন্তু পানির যে লেয়ারটা ডে বাই ডে কিন্তু এটা নিচু হয়ে যায়, যার জন্য টিউবওয়েল গুলোতে পানি উঠছে না। আমরা তখন আবার ডিপ টিউবওয়েল বা মোটর বসানো হচ্ছে, বেশি খনন করা হচ্ছে, যার জন্য আচ্ছা। তারপর আমরা যদি বলি কয়লা, কয়লা একটা নির্দিষ্ট জায়গা থেকে উত্তোলন করা হয়, তুমি কতগুলো কয়লার প্ল্যান্ট পাবা? একটা, দুটা, 500, 1000, 2000, বাট আফটার নেক্সট, এই যে বিষয়গুলো। আবার মনে করো প্রাকৃতিক গ্যাস, আমাদের দেশ খুবই ভাগ্যবান আমরা যে আমাদের অনেকগুলো প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র রয়েছে। কিছুদিন আগে সুনামগঞ্জ না হবিগঞ্জে একটা গ্যাস ক্ষেত্র 18 নম্বর প্ল্যান্ট বাংলাদেশ খুঁজে পেয়েছে। তো এই যে গ্যাসগুলো আমরা জেনারেশন, এই আমাদের জেনারেশন বা আমরা তোমরা হয়তো গ্যাসগুলোকে ইউজ করছি, প্রপার ইউটিলাইজ করছি, ব্যবহার করছি, বাট হোয়াট উইল বি ইন আওয়ার নেক্সট 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 জেনারেশন, তাদের জন্য কি করবো, তাদের জন্য কি হবে? তো তাদের জন্য হলো আমাদেরকে মজুত রাখতে হবে কিছু না কিছু। এখানে আমরা আমরা প্রথমে বলছি এনার্জি ক্রাইসিসের কথা বলবো, এরপরে বলবো কজ অফ ক্রাইসিস, অর্থাৎ ক্রাইসিসের কারণটা কি, এরপরে আমরা বলছি প্রথম তলে বললাম এনার্জি ক্রাইসিস। তাহলে এপিজেড আবুল কালাম আজাদ নামে একজন সায়েন্টিস্ট তোমরা জানো, তিনি ফর্মার একজন প্রেসিডেন্ট, তিনি আমাদের একটা কথা বলেছিলেন এই প্যাসেজে, প্রথমেই যেটা দেওয়া আছে আমি পড়বো প্যাসেজটা। ইন এ স্পিচ অফ 19 সায়েন্স কংগ্রেস ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজ সায়েন্টিস্ট অ্যান্ড দ্য ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম মেনশন, উল্লেখ করেছিলেন 90তম আন্তর্জাতিক একটা বিজ্ঞানীদের একটা সভায় তিনি বলেছিলেন যে mankind's future energy crisis, অর্থাৎ মানব জাতি এই যে তোমার কি বলে যে ভবিষ্যতের যে শক্তির যে একটা একটা সংকটে পড়বে, মানব জাতি যে একটা সংকটের মধ্যে পড়বে, যেটা অলরেডি মানব জাতি সংকটের মধ্যে পড়ে গেছে, এবং আরো পরে যে আরো সংকটটা তীব্রতম হবে, তিনি সেটা উল্লেখ করে গিয়েছিলেন। এরপরে বলা হচ্ছে হি পয়েন্টেড, সে তিনি উল্লেখ করেছিলেন দ্য ইরা অফ উড, কাঠের যুগ, বায়োমাস অর্থাৎ জৈব যুগের যুগ হ্যাজ অলমোস্ট কাম টু দ্য ইন, এই জৈব যুগ এবং কাঠের যুগ ইতিমধ্যে শেষ হতে শুরু করেছে বা শেষ হয়ে গেছে। দ্য এজ অফ ওয়েল অ্যান্ড দ্য ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইথ নেক্সট ফিউ ডিকে, ডিকে মানে দশক। উনি বলছেন যে হয়তোবা না, মানে খুব শীঘ্রই কয়েক দশকের মধ্যে আমরা তেল এবং ন্যাচারাল যে গ্যাস আমাদের আছে এটা কিন্তু আমরা অ্যাভেলেবল পাবো না। ম্যাসিভ বার্নিং ওয়ার্ল্ড কয়েল রিজার্ভ মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ অফ কয়েল বার্নিং ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। এখানে বলছে ম্যাসিভ বার্নিং, ব্যাপক আকারে কয়লা পুড়ানো হচ্ছে, এবং যার ফলে এই যে মজুদ কয়লাগুলোকে আমরা পুড়িয়ে ফেলছি গোটা বিশ্বব্যাপী, এবং যার ফলে পৃথিবীব্যাপী একটা আমাদের যে বাস্তুসংস্থান বা আমাদের যে পরিবেশের একটা বিপর্যয়, এই বিপর্যয় কিন্তু ঘটতে শুরু করবে। এই বিপর্যয়ের আমরা সাইন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করতে যাই, তাহলে এই যে বিপর্যয়ের কারণ কিন্তু করোনা মহামারী। 100 বছর 150 বছর পর পর কিন্তু এই পৃথিবীতে মহামারী গুলো আঘাত হানে।
তো এটাও কিন্তু মানুষ সৃষ্ট, যদি আমি অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট সায়েন্স বলি তাহলে সায়েন্স বলছে এই যে আমাদের আমরা কিন্তু মানুষ কিন্তু এই প্রকৃতিকে মানে অযত্ন অবহেলা এবং তার প্রতি যে নেগলেন্সির কারণে কিন্তু প্রকৃতি তার বিরূপ আচরণ কিন্তু আমাদের সাথে করছে, অতিরিক্ত ঝড় যখন তখন ঝড়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, এগুলো কিন্তু প্রকৃতির প্রতি অবহেলা অবজ্ঞার একটা কারণ। এখন আমি এই ক্লাসের শুরুতেই বলেছিলাম পৃথিবীকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ধনী আর একটা গরিব দেশ। আরো সামনে গিয়ে কি হবে জানো, জনসংখ্যা আরো দ্বিগুণ তিনগুণ, এখন তো 700 কোটির উপরে জনসংখ্যা, আরো বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে পৃথিবীতে। তখন কি হবে, এই বর্ধিত জনসংখ্যাকে ভালো কিছু করানোর জন্য, খাবারের যোগানোর জন্য বা তাদের সবকিছু ঠিকঠাক রাখার জন্য উন্নয়নশীল বা উন্নত রিচ কান্ট্রি গুলা এরা ব্যাপক আকারে শিল্পের বিপ্লব ঘটাবে, ব্যাপক আকারে কয়লা তারা বার্নিং করবে, ব্যাপক আকারে তারা শিল্প বিপ্লব ঘটিয়ে পরিবেশটাকে আর উত্তপ্ত করে ফেলবে। তারা কিন্তু এই শিল্পে মানে উত্তপ্ত শিল্পে শিল্পায়ন করার মাধ্যমে যে ক্ষতির সম্মুখীন ওরা কিন্তু আর হবে না, ওরা ঠিকই কিন্তু গ্যাসটাকে নির্গত করবে, ওরা ঠিকই কার্বন ডাইঅক্সাইডটাকে ইমিট করবে তাদের জায়গা থেকে, বা ক্ষতিগ্রস্ত হবে এই পোর থেকে পোড়ার কান্ট্রিগুলো, ডেভেলপিং কান্ট্রিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে পৃথিবীতে একটা অসমন্বয় বা সমন্বয়হীনতা বা একটা অন্যরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম পৃথিবীকে আমরা ভাগ করেছি দুই ভাগে, একটা রিচ আর একটা হচ্ছে পোর। তুমি মনে করো এই যে করোনা মহামারী চলছে, উন্নয়নশীল দেশগুলো কি বসে আছে? আজকে চীনা চাইনিজরা 100 কোটি, ওরা কত কোটি ডোজ, কত কোটি করোনার টিকা আবিষ্কার করতে পারবে, সেই যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে। আমাদের মতো দেশগুলো যেখানে টিকা পাচ্ছে না, আর চীনের মতো দেশগুলো টিকা নিয়ে তারা ব্যবসা করছে, টিকা নিয়ে তারা বিজনেস করবে, এটাই বাস্তবতা, এটাই তোমাকে মানতে হবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা। তো আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে সোভিয়েত ইউনিয়নে 1986 এ একটা রেজিস্টার হয়েছিল, সেই রেজিস্টারে কিন্তু ব্যাপক আকারে মানে ক্ষতি বা খুব বিপদের সম্মুখীন হয়েছিল। অ্যাকর্ডিং টু কালাম, অর্থাৎ আবুল কালাম আজাদের মানে ওপিনিয়ন বা ওর তথ্য মতে বা ওর মতে, দ্য ওয়ানলি সলিউশন দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার, ভবিষ্যতে কিন্তু আমাদের ম্যাসিভ ইউজ অর্থাৎ ব্যাপক ব্যবহার, সোলারের ব্যাপক ব্যবহার, সূর্যের আলোর ব্যাপক ব্যবহার, সমুদ্রের জল তরঙ্গের ব্যাপক ব্যবহার, এই সমস্ত ব্যবহারে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এই সমস্ত ব্যবহারের দিকে কিন্তু আমাদের ঝোঁক করতে হবে। আমরা বর্তমানে তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, এটা কতদিন টিকবে বলো? আমরা কতদিন তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো? আমাদের তেলের মজুদ আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, 50 বছর পরে হোক, তেলের মজুদ শেষ হয়ে যাবে। দেন কি হবে? অতএব এখন থেকেই আমাকে কিন্তু এই যে অল্টারনেটিভ ওয়ে বা অল্টারনেটিভ পথ আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের সোলার সিস্টেমে আনতে হবে, আমাদের সোলার এনার্জি, সোলার বিদ্যুৎ, সোলার প্যানেল আমাদের আমাদের তৈরি করতে হবে, যাতে করে আমার যদিও আমাদের সরকার হালে মানে খুব ধীরে ধীরে, যেখানে মালয়েশিয়ার মতো দেশ ব্যাপক আকারে সোলার প্যানেল তৈরি করতেছে, তারা সেখান থেকে তাদের বিদ্যুতে জাতীয় গ্রিডে তাদের বিদ্যুৎ জমা হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু দেশে কিন্তু পরিকল্পনার অভাব, বা আরো আমাদের সোলার নিয়ে আমাদের একটা অ্যালার্জি আছে, সোলার এটা তো একটা মানে অন্যরকম একটা বিষয় বা একটা নিচু মানসিকতার বিষয়, এটাতে কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে বন্ধুরা। তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল এনার্জি ক্রাইসিস, আমরা সত্যি সত্যি কিন্তু এনার্জি ক্রাইসিস এর মধ্যে পড়ে আছি বা ভবিষ্যতে আমরা আরো বেশি পড়ব। এবং আমরা সেকেন্ড বলছি কজ অফ এনার্জি ক্রাইসিস, আমরা কারণটা বললাম, শিল্প বিপ্লবের কথা বললাম, শিল্পায়নের কথা বললাম, উন্নত দেশগুলো কিন্তু তোমার ডে বাই ডে তাদের শিল্পের প্রচার ব্যাপকভাবে তারা বৃদ্ধি করবে। আজকে দেখো রাজশাহী শহরে বিল্ডিং এর অভাব নাই, শত শত বিল্ডিং প্রতিনিয়ত বিল্ডিং উঠতেছে, এবং সেই বিল্ডিং গুলো 10 তলা, 15 তলা, 20 তলা,
এভাবে কিন্তু বিল্ডিং গুলো উঠছে। এবং সবচাইতে মজার এবং কষ্টের ব্যাপারটা হচ্ছে যে বিল্ডিং গুলোতে সামনে দেখো কাঠ সিস্টেম করছে এবং বিল্ডিং গুলো কিন্তু আপডেট হচ্ছে কাঠ লাগা। যখন তুমি কাঠ লাগাবা তখন কিন্তু কি হবে, সূর্যের তাপ বাড়বে না কমবে? আমাদের আমাদের এই যে আশপাশে তাপমাত্রা বাড়বে না কমবে বলতো? মাহিদ খান স্যার, তখন তাপ বৃদ্ধি পাবে, তখন তাপ বৃদ্ধি পাবে, তাপ বৃদ্ধি পাবে। দেখো আজ থেকে যদি আমি 10 বছর পেছনে দিকে তাকাই, 10 বছর পেছনে কিন্তু এতটা বেশি মানুষ এসির ব্যবহার ছিল না। অবশ্যই বর্তমানে দেখবা এসির ব্যবহার প্রত্যেকটা ঘরে ঘরে এসির ব্যবহার হয়েছে। এই যে এসির ব্যবহার, এই যে আমাদের প্রকৃতি থেকে সরে আসার একটা প্রবণতা, এটা কিন্তু আমাদের জন্যই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এক সময় আমাদের পৃথিবী উত্তপ্ত হবে, আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ব, আমাদের মতো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কান্ট্রি গুলা। তো বন্ধুরা, আমরা এই দুটো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কনসিকোয়েন্স অফ ক্রাইসিস, অর্থাৎ এই ক্রাইসিসের ফলে কিরকম ফলাফল হতে পারে সেটা আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা সলিউশন আলোচনা করব। এটার এইটার থেকে আমরা সলিউশনটা কি পেতে পারি এটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের ক্লাসটা অনেকটা শেষের পথে, আমি একটু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, আর তোমরা হোমওয়ার্কটা আমার আইডি দিয়ে দিবা, আমার পার্সোনাল আইডি দিয়ে দিবা। আমি শুধু একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে যাচ্ছি, সেটা হলো What is the bottom? What is the bottom line of Kamal's speech? এই প্রশ্নের উত্তরটা তুমি দুইটা বা তিনটা বা চারটা সেন্টেন্স আমাকে লিখে দিবা। অর্থাৎ যে আমাদের যে ডক্টর কামাল, সায়েন্টিস্ট কামাল, যিনি যে কথাটা যিনি বলেছিলেন যে আমাদের শক্তি আস্তে আস্তে কমে আসছে, আমাদের অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে, তার এই এটাই কিন্তু তার বটম লাইন ছিল। যেন তার মূল, তার স্পিচের মূল বক্তব্যটা কি ছিল, এই আবুল কালাম আজাদের তার বক্তব্য তিনি দিয়েছিলেন 90তম সমাবর্তন অনুষ্ঠানে, সেখানে তার মূল বক্তব্যটা কি ছিল, বটম লাইনটা কি ছিল, তোমাকে সেটা লিখতে হবে বন্ধুরা। আমরা ক্লাসের শেষে চলে এসেছি, আমি কয়েকটা কথা বলি, আজকে ক্লাসে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি সবাইকে বলতে চাই যে আমরা যে মাসে অবস্থান করছি, আমাদের থিম ডায়লগ হচ্ছে সচ্চরিত্র গঠন এবং স্বদেশ প্রেম। আমি আজকে সচ্চরিত্র গঠন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কালকে স্বদেশ প্রেম নিয়ে কথা বলবো। কয়েকটা কথা সচ্চরিত্র গঠন সম্পর্কে, একটা কথা আমি বলবো তোমাদেরকে যে আমাদেরকে ইউ হ্যাভ টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, ইউ হ্যাভ টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, দ্যাট মিনস ইন দিস এজ। তুমি যদি এই বয়সে যদি সৎটা থেকে তুমি যদি কালটিভেট না করো, সত্য কথা বলা, সৎ পথে চলাটা কিন্তু একটা অভ্যাস, তুমি যদি এটা এখন থেকে তুমি যদি প্র্যাকটিস না করো, এবং এই প্র্যাকটিস শুধু মুখে করলে হবে না, কাজে ঘটাতে হবে, কাজের মাধ্যমে আমাকে সৎ হতে হবে। আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, তুমি এই হোমওয়ার্কটা বললা স্যার ঠিক আছে আমি হোমওয়ার্কটা করে আপনাকে পাঠাবো, তোমার এটা মুখের কথা, বা তুমি যদি এটা কাজে প্রমাণ না করো তুমি সৎ না। তোমাকে আমি নামাজের কথা বললাম যে তুমি নামাজ আজকে আসরের নামাজ পড়েছো, জোহর ফজরের নামাজটা পড়েছিলে, তুমি যদি নামাজটা না পড়ো তুমি কিন্তু কাজে বিশ্বাস হতে পারলে না, কাজে কর্মে রূপান্তরিত করতে পারলে না। তুমি যে সৎ, এই সততাকে তোমার মুখে বুলি উড়াতে হবে না, কর্মে রূপান্তরিত করতে হবে। সবাইকে সৎ পথে থাকার, সৎ পথে চলার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, ওয়া আলাইকুম আসসালাম।